নগর শহর থেকে আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনে মৃত্যু হয়েছে তাকে কোনো নির্যাতন করা হয়নি অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোলের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি হবে এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট তলব করে হাইকোর্ট সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে একই সুলতানা জেসমিন র্যাবের যে কর্মকর্তার অধীনে ছিলেন তার নাম আদালতে দাখিল করতে বলা হয়েছে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নগায় র্যাবের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সুলতানা জেসমিন নামে ওই নারীকে হেফাজতে নিয়ে নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় এর আগে গত বুধবার সকাল সাড়ে দশটায় শহরের নজওয়ান মাঠের সামনে ওই নারীকে আটক করে র্যাব সুলতানা জেসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন শহরের জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকতেন তিনি স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায় বুধবার সকালে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন সুলতানা জেসমিন শহরে নজওয়ান মাঠের সামনে পৌঁছালে সাদা রঙের মাইক্রোবাস যোগে এসে তাকে আটক করে নিয়ে যায় র্যাব পাস জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আটকের প্রায় দুই ঘন্টা পর দুপুরে সুলতানাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে র্যাব সেখানে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় রামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি ড মোমেনকে প্রশ্ন করা হয় র্যাবের নিষেধাজ্ঞা চলাকালে বাহিনীটির হেফাজতে সুলতানা জেসমিনে মৃত্যু হয়েছে এক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন নিশ্চয়ই না এ ধরনের দুর্ঘটনা আমেরিকায় প্রতিদিনই হচ্ছে এই সপ্তাহে স্কুলে বাচ্চা মেরে ফেলেছে এ নিয়ে কি কারোর খারাপ সম্পর্ক হচ্ছে ধরনের ঘটনা ঘটনা হঠাৎ হতেই পারে এ বলেন পত্রিকার মাধ্যমে জানতে সত্য আমি না পররাষ্ট্র মন্ত্রণালয় ও র্যাব বলতে পারবে এর আগে গত বুধবার সকালে র্যাব পাস জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জেসমিনকে আটক করে বলে অভিযোগ উঠে আটকে প্রায় দুই ঘন্টা পর দুপুরে জেসমিনকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে র্যাব সেখানে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় রামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় সুলতানা জেসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন তিনি শহরে জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকতেন বিএনপি মহাসচিব মেজা ফুক মালঙ্গির আলমগীর বলেছেন র্যাবের ওপর স্যাংশন কেন দেওয়া হয়েছিল আমাদের দেশের এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছিল স্যাংশন দেওয়ার পরে সব কর্মকর্তা বা র্যাবের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি র্যাব প্রশ্রয় পেয়েছে এবং একের পর এক হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে তিনি বলেন ন একজন সাধারণ নারী যিনি চাকরি করছেন তার সন্তানদের মানুষ করেছেন তাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন তারা অস্বীকার করছেন র্যাবের ওপর স্যাংশন দেওয়া হয়েছিল এতে আমরা কেউ আনন্দিত হইনি লজ্জিত হয়েছিলাম স্যাংশন দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি খুনও করা হয়েছিল এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষকে হত্যা নির্যাতন খুনের মাধ্যমে দমন করে সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মন্তব্য করে বিনপি মহাসচিব বলেন আজকে এ সরকার যারা নির্বাচিত নয় তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ছয়শোর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে হাজারো নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে তিনি বলেন আজকে আমি বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ হয়েছে আমরা সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি এরই মধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে যুগপথ আন্দোলন করছে আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভয়াবহ দানবীয় এই সরকার ফেসিস্ট সরকারের পতন হবে যে আন্দোলন আমরা শুরু করেছি তাতে অংশ নিয়ে মাঠে নেমে এ পর্যন্ত সতেরো জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে তবু আমাদের ভাত কাপড়ের আন্দোলন খাবারের আন্দোলন অধিকারের আন্দোলন বেঁচে থাকার আন্দোলন ভোটের অধিকারের আন্দোলন চলবে আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পরে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখল ইসলাম তিনি বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে হলেও ইসির প্রস্তাবিত আলোচনা ও মত বিনিময় বিএনপির পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বুধবার দুপুরে রাজধানী গুলশানে দলীয় প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মির্জা ফকুল বলেন আলোচনায় চিঠি পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানায় বিএনপি গত তেইশ মার্চ বিএনপি মহাসচিবকে এই চিঠি দেয় নির্বাচন কমিশন মঙ্গলবার এক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন বিএনপিকে সংলাপের জন্য নয় অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য চিঠি দিয়েছে তারা মির্জা ফকরুল বলেন নির্বাচনকালীন সরকারি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না সবাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কর্তৃক মহাসচিবকে প্রেরিত পত্রটির বিষয়ে আলোচনা হয় পত্রে বিএনপিকে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয় তিনি বলেন দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই বিএনপি মহাসচিব বলেন সরকারি দলের ব্যবসায়ীদের সিন্ডিকেট ও এক শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য কমানোর কোনো নেওয়া হচ্ছে না এই সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি ইতিমধ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ফেরা সম্ভব নয় বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবা দেখুক না কেন তা কখনোই পূরণ হবে না বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে উদ্বেগের কিছু নেই কারণ সংবিধান মেনে নির্বাচন করা হবে তথাব সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি এখন আর তার প্রয়োজন নেই বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তত সরকারে আর ফিরতে পারব না আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক অবশ্য সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তিনি বলেন জনগণ বিএনপিকে পছন্দ করে না যদি আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকত তাহলে গণ না হলেও গণ আন্দোলন হতো কিন্তু যা হচ্ছে তা তাদের নেতাকর্মীদের আন্দোলন সেতুমন্ত্রী আর বলেন সাভারে একটি বাচ্চার হাতে দশ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো এটি হলুদ সাংবাদিকতা এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এগুলো হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা প্রত্যাহার করতে হবে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে